স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 258 রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যথারীতি লিটন দাসকে নিয়ে ব্যাটিংয়ের সূচনা করতে নামেন তিনি। তবে তামিমকে ফেলে দ্রুতই সাজঘরের পথ ধরেন লিটন। তিন বলের মোকাবেলায় কোনো রান না করেই দুষ্মন্ত চামিরার শিকারে পরিণত হন তিনি। তার বিদায়ে ক্রিজে আসেন তিন নম্বর ব্যাটিং পজিশনে ফেরা সাকিব আল হাসান। তামিম ও সাকিব মিলে দেখে শুনেই সামলাচ্ছিলেন লঙ্কান বোলারদের। দ্বিতীয় উইকেটে তাদের গড়া 38 রানের জুটি ভাঙে সাকিব আল হাসানের বিদায়ে। 34 বলে 15 রান করে দানুষ্কা গুনাথিলাকার বলে লং অনে প্রথম নিশাঙ্গার হাতে ক্যাচ তুলে দেন তিনি। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের কাঁধে দায়িত্ব দিয়ে সাজঘরে ফেরার আগে তামিম ইকবাল পূর্ণ করেন অর্ধশতক। 70 বলে 52 রানের ইনিংস থামে ধনঞ্জয় ডি সিলভার শিকার হয়ে। 6টি চার এবং 1টি ছক্কায় তামিম ইকবাল তার এই ইনিংসটি সাজান। পরের বলেই ধনঞ্জয় শিকার করেন মোহাম্মদ মিঠুনকে। নিজের মোকাবেলা করা প্রথম বলেই LBW হন গোল্ডেন ডাকের শিকার মিঠুন। এরপর আরও একবার আস্থার প্রতিদান দেন মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ। 99 রানের চতুর্থ উইকেট পতনের পর 109 রানের জুটি গড়েন এই দুজন। অর্ধশতক পূর্ণ করে মুশফিকুর রহিম হাঁটছিলেন শতকের পথে। মাত্র 4টি চার এবং 1টি ছক্কা হাঁকালেও 86 বলে করে ফেলেছিলেন 84 রান। তবে 87তম বলে লক্ষণ সান্দাকানের বলকে পরিণত করেন ইসুরু উদানার ক্যাচে। মুশফিকুর রহিমের পর অর্ধশতক পেয়েছেন রিয়াদও। তবে দলের ইনিংস শেষ করে আসতে পারেননি। 48তম ওভারে তাকে শিকার করেন ধনঞ্জয়। 76 বলে 54 রান করে বোল্ড হন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ তার এই ইনিংসটিতে মেরেছেন মাত্র 2টি চার এবং 1টি ছক্কা। আলো ছড়িয়েছেন নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা আফিফ হোসেন ধ্রুব। 22 বলে 27 রান করে অপরাজিত থাকেন তিনি আর 9 বলে 13 রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। নির্ধারিত 50 ওভার শেষে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 257 রান। শ্রীলঙ্কার পক্ষে ধনঞ্জয় ডি সিলভা শিকার করেন 3টি উইকেট।